আদিত্য কুমার, তিনি কমেন্ট করেছেন, বাবা আমি শিব সাধনা করতে চাই কিন্তু কিভাবে করতে হবে তা জানি না, কৃপা করে যদি বলেন। শিব সাধনা করবে তো আমাকে একটা শিবের মূর্তি বা একটা শিবের ছবি রেখে দেবে, তার সামনে ধূপ টুপ জ্বালাবে, প্রদীপ টুপ জ্বালাবে, তারপরে অন্নম শিবায় করতে থাকবে, করতে করতে যখন শিবের কৃপা হবে তখন সবই বুঝবে আস্তে আস্তে। একদিনে তো এটা হওয়ার ব্যাপার নয়, যত ধ্যান করে অনুভূতির জগতে যাওয়া খুব একটা সহজ ব্যাপার নয়, এটা অনেক লম্বা প্রসেস। তাই করতে থাকো, যে শিবের পূজা করবে শিবের পূজাই করো, তাতেই হবে তোমার। রামকৃষ্ণদেব বলেছে যত মত তত মত, তুমি যেইটা দিয়েই শুরু করো করলেই হবে। তাই শিবকে করবে তো শিবকেই করবে। প্রথমত স্নান টান করে আসার পর যেটা শুদ্ধ, আরে চান তো করতেই হবে, কি শরীরে ঘাম চুলকাচ্ছে, তারপরে তোমার শরীর দিয়ে দুর্গন্ধ, ঘামের গন্ধ বেরোচ্ছে, তাহলে কি আর হবে? সকালবেলা ঘুম থেকে উঠলে পায়খানা প্রস্রাব প্রস্রাব করে টরে আসলে, তারপরে সাবান তেল দিয়ে ভালো করে সাবান মেখে টেখে চান টান করলে শরীরটা বেশ শীতল হয়ে গেল, তারপরে এবার তোমার বাড়িতে একটা ঠাকুরের আসন টাসন যদি থাকে অথবা যেখানে শান্ত পরিবেশ আছে সেই সব জায়গাতে একটু সেন্টের ধূপ কাটিয়ে লাগিয়ে দিলে যাতে দুর্গন্ধ না আসে, তার প্রদীপ জ্বালিয়ে দিলে সেখানটায় এবার চোখ বন্ধ করে বসে যে কোনো একটা শিবের মুক্তি ভাবো, আর ওম নমঃ শিবায় করতেই থাকো। এরকম করে ঘন্টাখানে করো, আবার সন্ধ্যাবেলায়ও করবে, একবার সূর্যাস্তের পরে আবার এক ঘন্টা করবে, এরকম করতে থাকবে সমাস নমাস পরে বুঝতে পারবে। একদিনেই কি হবে না, একদিনে হবে। আমাদের আরেক দর্শক তুহিনা রয়, তিনি কমেন্টে লিখছেন, পাহাড়ি বাবা কি দীক্ষা দেন? দীক্ষা মানে কি, আমার কাছে আসলে আমি তাকে জিজ্ঞেস করবো, হ্যাঁ তোমাকে কোন দেবী বা দেবতাকে ভালো লাগে আমি বলে দেবো, তার সঙ্গে অঙ্গম লাগিয়ে জপ করিয়ে হয়ে গেল। এবার জপ করে তো তোমাকেই সেটাকে পাকাতে হবে, মানে চাল আর ডাল রেখে দিলে তার রান্না হয়ে গেল না, রান্না তো তোমাকে করে তবে না খেয়ে খাবে, খালি চাল আর ডাল এনে বাড়িতে পোটলা করে রেখে দিলে তো হবে না, তাই কোনো একটা মূর্তির ছবি রেখে দিলে হবে না, মনে মনে ভাববে হবে না, সেটা ব্যবহারিক জগতে করে সেটাকে অনুভূতি জাগতে তোমাকে গিয়ে তবে অনুভব করতে হবে। ঈশ্বর তো আর সাদা চোখে দেখা যায় না, তা তুমি সাদা চোখে কী করে দেখবে, তোমাকে সেই দিব্য দৃষ্টি আনতেই হবে। বচ্চন সেন বলে তিনি একজন কমেন্ট করেছেন, কোনো জটিল রোগের জন্য কি এখানে পুজো দেওয়া হয়? জটিল রোগের জন্য পুজো দেওয়া মানে কি, মা আমাকে আশীর্বাদ করেছে তুই জগতে সকলের কল্যাণ কামনা কর, তোর কল্যাণ আমিই করে দেবো, বা আমার কল্যাণ তো হয়েই গেছে, আমি বসে বসে এখানে খেতে পাচ্ছি, মানে উনি যে বলেছেন তুই জগতে সকলের কল্যাণ কামনা কর, তোর কল্যাণ আমিই করে দেবো, তোর কল্যাণ আমি করে দেবো তো হয়ে গেছে, আমি বুঝতে পারছি। এইবার সকলের কল্যাণ কামনা করার অধিকারটা তো আমার তৈরি হয়েছে, এইবার কারো যে খুব জটিল রোগ হয় বা কষ্ট হয় এগুলি তো সে নিজেই তৈরি করেছে কর্মফলের জন্য, এখন সেই কর্মফল কাটানোর জন্য আমার কাছে আসতে পারে, মায়ের কাছে আমি আবেদন রাখতে পারি, তারপরে মা এবার তার জন্য কতটুকু কী করবে সেটা মায়ের ইচ্ছা, মানে 10% ভালো হবে নাকি 100% হবে নাকি 40 হবে নাকি 50-60 হবে সেটা তো মায়ের ইচ্ছার উপর নির্ভর করে, সেটা তো আমার ইচ্ছার উপরে হয় না, আমি তো আর কোনো দাদা নই যে আমি বললাম আর হয়ে গেল ব্যাপারটা, তাই কেউ আসতেও পারে আসলে আমি দেখবো এই আর কি। তো এটার জন্য আপনার সাথে কন্ট্যাক্টটা কীভাবে করবে, মানে যোগাযোগ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবে, তারপরে আমি বলবো এই জিনিসগুলি নিয়ে আসিস। আপনার নাম্বারটা? আমার নাম্বারটা ওই মোবাইলে তো আছে, আবার বলে দিচ্ছি 9775606094, আবার বলছি 9775606094।